হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার এক অন্যরকমের ভিডিও নিয়ে। আমার সেই অ্যাকোরিয়ামের যে মাছগুলো রয়েছে সেখানে নতুন মাছ আমি অ্যাড করব, তাই নিয়ে এসেছি। এই যে মাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটা অ্যাঞ্জেল ফিশ। এখানে পাঁচটা অ্যাঞ্জেল ফিশ রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাঞ্জেলগুলো রয়েছে। তার মধ্যে দেখো এক একটা এক এক রকমের। এখানে এইগুলোর গায়ে একটু অরেঞ্জ কালারের শেপ আছে ব্ল্যাকের মধ্যে, আর একটা আছে একদম একদম সাদার মধ্যে জ্যাবরা টাইপের প্রিন্ট করা। এই যে এটা হচ্ছে জ্যাবরা টাইপের প্রিন্ট করা, কোথায় গেল? এই যে ঠিক মতো আমি সোয়াপ করতে পারছি না। এই যে মাছটা, এর গায়ে দুটো শুধু কালো রঙের স্ট্রাইপ করা আছে দেখতে পাচ্ছ, দুটো স্ট্রাইপ করা আছে। তো এই মোট পাঁচটা মাছকে আমি অ্যাড করতে চলেছি। তোমাদেরকে আগেই দেখিয়েছি এটা আমার অ্যাকোয়ারিয়াম। তো এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে সমস্ত মাছগুলো আছে সুস্থ স্বাভাবিকভাবে ওরা আছে, হয়তো লুকিয়ে আছে হয়তো, কিন্তু এখানে আমি অ্যাড করব না, কারণ এই ফিশগুলো আমি এখানে অ্যাড করব না, কারণ ছোট আছে। এর ভেতরে আমার অ্যাঞ্জেল আছে, বড় অ্যাঞ্জেল এই যে সামনে চলে আসছে। এই বড় অ্যাঞ্জেলগুলো আমি অ্যাড কর, এই ছোট অ্যাঞ্জেল যেগুলো এনেছি এখানে অ্যাড করবো না, কারণ এই বড় অ্যাঞ্জেলগুলো এর আগে ছোট অ্যাঞ্জেল এনেছিলাম কামড়ে মেরে ফেলেছিল, ওই কারণে আমি নতুন ট্যাঙ্কে এদেরকে অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছ নতুন ট্যাঙ্কে আমি অ্যাড করবো। এই যে আমার অ্যাঞ্জেলগুলো আছে কালো স্ট্রাইপ, আর এটা হচ্ছে ওই যে পাশে একটা রয়েছে সেটা হচ্ছে একটু সি গ্রিনের উপরে জেব্রার মতো স্ট্রাইপ দেওয়া আছে, কালো স্ট্রাইপ দুটো আছে। তো এরকমই স্ট্রাইপের ছোট নিয়ে এসেছি, কিন্তু সেটাকে আমি অ্যাড করব আমার এই ট্যাঙ্কে। এখানে যে আমার পদ্ম গাছ লাগানো আছে এই ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কের মধ্যে আমি এই ফিশগুলোকে অ্যাড করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে কিছুক্ষণ রাখবো, এইভাবে এনেই সঙ্গে সঙ্গে আমি জলে ছেড়ে দেবো না। এই জলটার মধ্যে এই মাছগুলো এনে আমি রাখলাম মুখটা খুলে, যাতে অক্সিজেনের লেভেলটা এখানে প্লাস্টিকের ভিতরে ঠিকঠাক থাকে। আর এই প্লাস্টিকের ভিতরে জলের যে টেম্পারেচার ছিল এখানকার টেম্পারেচার, মানে এই ট্যাঙ্কের জলের টেম্পারেচারের সাথে সাথে যেটা এটা যাতে এটা মিক্স হয়ে যায় এবং সামঞ্জস্য বজায় থাকে, ভারসাম্যটা ঠিকঠাক হয়ে যায় জলের টেম্পারেচারে দুটো জলের মধ্যে, তার জন্য আমি এটাকে মিনিট পাঁচ সাতে ছেড়ে দেবো এইভাবে। তারপরে মাছগুলোকে এই ক্যারি ব্যাগ থেকে বাইরে রিমুভ করব, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা আমি বলছি, যখনই মার্কেট থেকে নতুন মাছ কিনে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে এনে কিন্তু কখনোই অ্যাকোরিয়ামে ছেড়ে দেবে না, মানে ক্যারি ব্যাগের থেকে মাছগুলোকে বের করে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেবে না। সবসময় মনে রাখতে হবে আমরা বাজার থেকে যখন মাছ নিয়ে আসি, মানে অ্যাকোরিয়াম ফিশ, তখন ওই ক্যারি ব্যাগের মধ্যে যে টেম্পারেচার থাকে প্লাস্টিকের জলের মধ্যে সেই টেম্পারেচার আর যেই বক্সের মধ্যে আমরা রাখবো এনে সেই বক্সের টেম্পারেচারের মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই মাছ ওই দুই ধরনের টেম্পারেচারের মধ্যে চটপটে ছেড়ে দিলে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, তখন মাছ মারা যায় অনেক সময় বা দুর্বল হয়ে যায়। ওই কারণে সবসময় উচিত যখনই মার্কেট থেকে মাছ নিয়ে আসবে অ্যাকোরিয়াম ফিশ, তখন আমি যেভাবে এখানে ফিশপটের মধ্যে রাখলাম, ঠিক আছে, এইভাবে পাঁচ সাত মিনিট অন্তত পক্ষে ছেড়ে দেবে, যাতে ওই ক্যারি ব্যাগের ভেতরের জলের টেম্পারেচার এবং অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচারের মধ্যে সামঞ্জস্যটা ঠিকঠাক হয়ে যায়, লেভেলিং হয়ে যায়, এবং তার ফলে পরবর্তীতে যখন আমি ক্যারি ব্যাগ থেকে বের করে মাছটাকে অ্যাকোরিয়ামে ছাড়বো, তখন যাতে ওদের সার্ভাইভ করতে আর কোনো রকমের অসুবিধা না হয়। আশা করি বুঝতে পারলে, দেখলাম নির্দিষ্ট সময় হয়ে গিয়েছে মাছ ছাড়ার জন্য। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই মাছগুলোকে এই ক্যারি ব্যাগ থেকে রিমুভ করব।
ছেড়ে চলে গেছে, নতুন জায়গা পেয়ে গেছে। এখন দেখি কিভাবে ওদেরকে এখানে বাঁচানো যায়, কতদিন বাঁচছে না বাঁচছে। আমার মাছগুলোকে আমি এখানে ছেড়ে দিয়েছি, পলিব্যাগ থেকে বের করে দিয়েছি। আমার পদ্মপুকুর যে আছে ছোট ছোট বন্ধ বক্সটা, সেখানে দেখি কয়দিন এরা এখানে সার্ভাইভ করতে পারছে, আর আদৌ ওরা সার্ভাইভের জন্য উপযুক্ত জায়গা কিনা। কারণ এখানে পদ্ম গাছ দেখো অনেকটা আছে, ডালপালা পদ্মের ডালে অনেক কাটা আছে, তো সেটা ওদের অসুবিধা হবে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখি বাঁচতে পারছে কি পারছে না, সার্ভাইভ করতে পারছে কি পারছে না। তো পরে যখন আমি আবার এই মাছগুলোকে উঠিয়ে আমার বড় অ্যাকোয়ারিয়ামে অ্যাড করব, তখন আমি আবার তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।